আলে বন্ধুরা, আমি শেখগুন নীল। আপনারা সকলেই জানেন জিদ্দার আপকামিং ছবি বুমেরাং, যে ছবিতে আমরা জিদ্দার পাশাপাশি রুক্মিণী মৈত্রকেও দেখতে পেতে চলেছি। ছবির পরিচালক হচ্ছেন সৌভিক কুণ্ডু। এই ছবিটা কবে রিলিজ হতে পারে সেই ব্যাপারে আমাদের মোটামুটি একটা ধারণা প্রাথমিকভাবে ছিল। আমরা সকলেই মোটামুটি আলোচনা করছিলাম, মনে মনে সকলেই জানতাম যে জিদ্দার ছবিটা 2024 ঈদে আসবে। কারণ জিদ্দার কিন্তু ঈদের সময় একটা ছবি আসে এবং বক্স অফিসে সেই ছবিটা কিন্তু সফলতাও পায়। কিন্তু এবছর কিন্তু জিদ্দার ঈদের সময় ছবি আসছে না। আজকে কিন্তু মেকাররা অফিসিয়ালি এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একটা মোশন পোস্টার রিলিজ করে, যে জিদ্দার কিন্তু এই বছর বুমেরাং ছবিটা 10th May আসছে 2024 সালে। এই বছরই 10ই মে আসছে ছবিটা, ঈদের সময় আসছে না। এবার এই রিলিজ ডেটটা কতটা ঠিক বা ভুল সেটা নিয়ে আমি আলোচনা করব। তবে সবার আগে যদি মোশন পোস্টারটা নিয়ে আলোচনা করি, মোশন পোস্টারটা কিন্তু বেশ ভালো, একটা কুল মোশন পোস্টার। ব্যাকগ্রাউন্ড মিউজিকও যদি আপনারা শোনেন, সেটার মধ্যেও একটা স্মার্টনেস রয়েছে, একটা কুল ব্যাপার রয়েছে। সায়েন্স ফিকশন জনরার কাজ, সেটাকে মাথায় রেখে কিন্তু এই মোশন পোস্টারটা ডিজাইন করা হয়েছে। জিদ্দাকে আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি, রিলিজ ডেটটা দেখিয়ে দেওয়া হচ্ছে, বেশ ভালোই করেছে, খারাপ নয় মোশন পোস্টারটা। আশা করবো যে মেটেরিয়ালগুলো এই ছবির টিমের তরফ থেকে আমরা পরবর্তীতে পেতে চলেছি, টিজার ট্রেলার কিংবা অন্যান্য যে সমস্ত পোস্টার আসবে, গান আসবে, সেগুলোর মধ্যেও এই স্মার্ট ব্যাপারটা, এই কুল ব্যাপারটা তারা মেনটেন করতে পারবে। কিন্তু যেটা নিয়ে আমি খুশি নই খুব একটা, যেটা আমার খুব একটা পদের মনে হলো না, সেটা হচ্ছে বুমেরাঙ্গের রিলিজ ডেট। বুমেরাঙ্গের রিলিজ ডেটটা 10th May। এবার দেখুন কেন আমি সমস্যা বলছি। দেখুন, যেটা একটা ভালো হয়েছে সেটা হচ্ছে অঙ্কুশের ভালো হয়েছে। অঙ্কুশের মির্জা ছবিটা ঈদের সময় আসবার কথা আপনারা সকলে জানেন। এবার ঈদের সময় জিদ্দার একটা ছবি চলে এলে, ঈদের সময় যারা অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার দিনে হলমুখী হয় যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা কিন্তু সবার আগে জিদ্দার ফ্যান। ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, বাংলা সিনেমাতে যদি কাউকে তারা ফলো করে থাকে সেটা হচ্ছে জিদ্দার। তো জিদ্দার ছবি তারা দেখতে যাবেই যাবে ওই দিনে, যে কারণে জিতের ছবি ওই সময়টা এলে ভালো কালেকশন করে, যেটা আমি খানিক্ষণ আগেই বললাম। কিন্তু জিতের ছবি এসে গেলে আর কি অঙ্কুশের ছবিটা একটা ভালো রকম চাপ খেত, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে অঙ্কুশকে কোনো রকম চাপ পেতে হচ্ছে না। সে একটা বড় উইন্ডো পাচ্ছে ঈদের মতন, ফাঁকা সে একা দৌড়াবে। যদি ছবিটা ভালো হয়, যদি অডিয়েন্স প্রপারলি রেসপন্স দেখায়, তাহলে মির্জা কিন্তু ভালো রকম একটা সুযোগ পেয়ে যাচ্ছে বড় একটা বক্স অফিস কালেকশন করে দেখানোর। এবং টিজারটা খুব ভালো রেসপন্স পেয়েছে, আজকে রিলিজ করেছে। আপনারা চাইলে টিজার রিয়াকশন ভিডিওটা দেখতে পারেন, আমি কালকে রাত্রির দিকে ভিডিও ছেড়ে দিয়েছি, কালকে যখন টিজারটা ছাড়া হচ্ছে তার পরে পরেই। টিজারটা তো আমার খুব ভালো লেগেছে এবং বাকিদেরও আপনাদের সকলেরই মোটামুটি ভালো লাগছে। তো এই ছবিটা কিন্তু একটা সুযোগ পেলো বক্স অফিস কালেকশন করবার, এবং আমরা এটা চাইছি যে এই ধরনের মাস ছবি, এরকম কমার্শিয়াল ছবি বক্স অফিস কালেকশন করে দেখার। তো অঙ্কুশের দিক থেকে ভেবে দেখলে বেশ ভালো হলো। কিন্তু জিতের পার্সপেক্টিভ থেকে যদি ভেবে দেখি, ঈদ জিতের রিলিজ দেওয়ার জন্য একটা বেস্ট টাইম, সেই সময়টা সে অ্যাভয়েড করলে খুব ভালো কথা। অ্যাভয়েড করে সে কোন সময়টাতে আনছে, সে আনছে 10ই মে, অর্থাৎ গরমের ছুটির সময়টাতে, মে মাসে। এবার যদি আপনারা খোঁজ খবর রেখে থাকেন, আমার বস রাখি গুলজারের সঙ্গে উইন্ডোজ যে ছবিটা করছে, অর্থাৎ শিবপ্রসাদ নন্দিতা জুটি, সেই ছবিটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা গরমের ছুটির সময় কিন্তু ছবিটাকে আনবে, অর্থাৎ 3rd May, 10th May, 17th May, এই সময় কিন্তু ডিরেক্ট ক্ল্যাশ অথবা সেমি ক্ল্যাশ এখানে কিন্তু বুমেরাংকে উইন্ডোজের তরফ থেকে, অর্থাৎ শিবুদার তরফ থেকে পেতে হচ্ছে। একটা কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হবে এখানে জিদকে। এটাকে আমি সেরকম বড় চ্যালেঞ্জ বলতাম না যদি জিদ্দার ছবিটা মাস ছবি হতো, তার কারণ মাস ছবি হলে সেক্ষেত্রে সেই ছবিটা একটা অন্য অডিয়েন্সকে টার্গেট করতো, শিবুদার ছবি একটা অলটুগেদার ডিফারেন্ট অডিয়েন্সকে টার্গেট করবে, দুটোর মধ্যে ইন্টারসেকশনটা হতো না। কিন্তু সেই জিনিসটা এখন হবে না, যে এটা বলতে পারছি না, কারণ জিদ্দার যে ছবিটা সেটা সায়েন্স ফিকশন জনরার ছবি, এক, এবং দুই হচ্ছে পরিচালক সৌভিক কুণ্ডুর ছবি, যে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করে, যে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের কথা মাথায় রেখে ছবি তৈরি করে, সেটা তার ফিল্মোগ্রাফি দেখলে আমরা পরিষ্কার বুঝতে পেরে যাই। এবার এই ছবির মধ্যেও সে সেটা করেছে কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ বুমেরাং আপনিও দেখেননি, আমিও দেখিনি, কিন্তু যতদূর আমার মনে হয় সেই ব্যাপারটা কিন্তু তার ছবির মধ্যে থাকবে। কিছু পরিচালকের সিগনেচার বলে তো একটা ব্যাপার থাকে রে বাবা, তো সেটা হয়তো থাকবে। এবার যদি সেটা থাকে, সেক্ষেত্রে ফ্যামিলি অডিয়েন্স বুমেরাং দেখতে এলে বুমেরাঙ্গের সফলতা পাওয়ার একটা যথেষ্ট চান্সেস থাকছে, কিন্তু সেই জিনিসটা বিঘ্নিত হয়ে যেতে পারে, কারণ উইন্ডোজের ছবি সামনে চলে এসেছে। উইন্ডোজের ছবি যদি সামনে আসে, ফ্যামিলি অডিয়েন্স আশেপাশে অন্য কাজ ছবি রয়েছে না রয়েছে, সেটা কিন্তু দেখবেই না, জাস্ট দেখবেই না, এটা একদম সত্যি কথা। তারা কিন্তু উইন্ডোজের ছবিটাই দেখতে যাবে, উইন্ডোজের ব্যানারটা এত বেশি বড় ফ্যামিলি অডিয়েন্সের কাছে, উইন্ডোজ তাদেরকে বারবার বারবার বছরের পর বছর ছবির পর ছবি খুশি করেছে, যে কারণে কিন্তু তারা টিকিটের পয়সাটা উইন্ডোজকেই দেবে, একদম পরিষ্কার বাংলা কথা, এখানে কোনো ধরনের ডাউট নেই। এখন বিষয় হচ্ছে শো পাওয়ার মামলাতে জিদ্দার ছবির থেকে উইন্ডোজের ছবি ডেফিনেটলি অনেক অনেক বেশি এগিয়ে থাকবে, কারণ ন্যাশনাল চেনে আপনারা যদি দেখেন মাল্টিপ্লেক্সেসে উইন্ডোজের ছবি কিন্তু ব্যাপক কালেকশন করে, সবসময় তাদের রেকর্ড ভালো। অন্যদিকে জিদ্দার ছবির রেকর্ড কিন্তু প্রচণ্ড বেশি খারাপ ন্যাশনাল চেনে মাল্টিপ্লেক্সে, যে কারণে এই ছবিটার মাল্টিপ্লেক্সে কতটা কি শো পাবে উইন্ডোজের ছবির এগেনস্ট, এটা একটা দেখবার মতন ব্যাপার হবে। যদিও জিদ্দার ছবিও ডিস্ট্রিবিউট করে বাবলু দামানি, এবং
একই সঙ্গে সঙ্গে উইন্ডোজের ছবিও বাবলু দামানি ডিস্ট্রিবিউট করেন যতদূর আমি জানি। খুব যে অসম বন্টন হবে, উইন্ডোজের ছবিটাকে প্রচুর শো দিয়ে দেওয়া হবে, জিদ্দার ছবিকে শো দেওয়া হবে না, এই জিনিসটা আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, যদি প্রথম দু তিন দিন পারফর্ম না করতে পারে এবং উইন্ডোজের ছবিটা দারুণ পারফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু বুমেরাংকে ভালো রকম চাপে পড়তে হবে। এবার মেকাররা এই জিনিসপত্রগুলো কি জানে না? বুমেরাংয়ের টিম ডেফিনেটলি জানে। তারা দেখতে পাচ্ছে তাদের যে ছবিটা সেটা কোথাও একটা হয়তো বাচ্চাদেরকে আপিল করবে, কারণ কন্টেন্টটা কি সেটা আমরা জানি না, হয়তো বাচ্চাদেরকে আপিল করবে। তারা ইয়ং জেনারেশন, মানে শুধুমাত্র ইয়ং জেনারেশন বলতে 18-24 এই ব্র্যাকেটটার কথা বলছি না, হয়তো 10-12-14 এই ব্র্যাকেটের জেনারেশনটাকে, এই বাচ্চা ছেলে মেয়েদেরকে টার্গেট হয়তো তারা করছে। তারা হয়তো একটা এমন ছবি বানিয়েছে যেটার উপরে তাদের কনফিডেন্স রয়েছে যে ট্রেলারটা যেই মুহূর্তে আসবে প্যারেন্টসরা ঠিক করবে যে গরমের ছুটিতে এই ছবিটা তো আমার বাচ্চা ছেলেটাকে নিয়ে, আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে হলে গিয়ে দেখতে হবে। এটা হয়তো বুমেরাংয়ের টিমের মেকারদের এটা হয়তো চিন্তাভাবনা থাকতে পারে, যে কারণে হয়তো তারা এই ডেটটাকে বেছে নিচ্ছে ঈদ ছেড়ে দিয়ে। কারণ জিদ্দা ঈদ ছেড়েছে, এটা কিন্তু একটা অবাক করার মতন বিষয়। আমরা কেউ ভাবতে পারিনি যে জিদ্দা ঈদটা ছেড়ে দেবে। আপনারা যদি ভালো করে ভেবে দেখেন, উইন্ডোজের ছবি যখন যখন গরমকালে এসেছে, মানে তারা কিন্তু দুর্গাপুজোর সময় শুধুমাত্র রক্তবীজই রিলিজ দিয়েছে। রক্তবীজ তাদের দুর্গাপুজোর প্রথম রিলিজ ছিল, তার আগে তারা কিন্তু দুর্গাপুজোর সময় ছবি রিলিজ দিত না, তারা কিন্তু মেনলি মে মাসেই রিলিজ দিত। এবং সেই সময়টাতে তারা কিন্তু বিশাল বড় বড় ব্লকবাস্টার ছবি, মানে 8-7 কোটি ব্লকবাস্টার, 9 কোটি ব্লকবাস্টার তারা কিন্তু পরের পর ডেলিভার করেছে। এবং এটা কিন্তু প্রি প্যান্ডেমিক ঘটনা তা নয়, পোস্ট প্যান্ডেমিকেরা তো তারা কিন্তু বেলা শুরুর মাধ্যমে মে মাসে রিলিজ দিয়ে সেই জিনিসটা করে দেখিয়েছে। অতএব সেই ম্যাজিকটা, সেই স্কিলটা তাদের কিন্তু এখনও বেশ ভালো রকমভাবে রপ্ত করা রয়েছে। ফলত সেই সময় তারা ছবি আনবে এবং আমার বস প্রচণ্ড সফলতা কিন্তু পেতে পারে। আর যতদূর আমার মনে হয় এই ছবিটার কিন্তু কন্টেন্ট পাওয়ারও থাকবে, মানে শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্স কেটার করবে তার জন্য এই ছবিটা চলবে তা নয়, মানে খুব ভালো একটা সাবজেক্টের সঙ্গে আমার বস হতে পারে যে ডিল করছে। রক্তবীজ যেরকম, তারা কিন্তু একটা অন্য ধারার ছবি এবার তৈরি করা শুরু করে, যেরকম তারা বানাতো সেরকম নয়। তো যদি আমার বসের মধ্যে কন্টেন্ট পাওয়ার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। অন্যদিকে জিদ্দার ফ্যামিলি অডিয়েন্সের উপরে কিন্তু সেই হোলটা নেই। কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে ফ্যামিলি অডিয়েন্স, তারা যে প্রচণ্ড বেশি জিতের ছবি দেখতে পছন্দ করে, জিতের ছবি দেখতে হলে যায়, ব্যাপারটা সেরকম নয়। জিদ্দার স্ট্রং হোল্ড রয়েছে মাসেদের উপরে, ইয়ং অডিয়েন্সের উপরে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে সেই অডিয়েন্সটা বুমেরাং ছবিটা দেখতে যাবে কি, কারণ বুমেরাং কিন্তু একটা হাই কনসেপ্ট ছবি। শুধুমাত্র সেই অডিয়েন্সের উপরে ভরসা করে মানে একটা ছবিকে ব্লকবাস্টার করা, সুপারহিট করা, এটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। আপনার ফ্যামিলি অডিয়েন্সকে কোথাও একটা লাগবেই, কারণ সেই অডিয়েন্সটা জিদ্দার যে ফ্যান বেসটা আপনারা সকলে জানেন। দেখুন, জিদ্দা যখন যখন এক্সপেরিমেন্ট করতে গেছে তখন তখন কিন্তু তাকে বিফলতা পেতে হয়েছে, যে কারণে কিন্তু সে বারবার রুটিন জিনিসপত্র করে। এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, মানে পোস্ট প্যান্ডেমিক এরাতে সে যে সমস্ত ছবি করেছে, মানুষ হোক কিংবা চেঙ্গিজ হোক কিংবা রাভান হোক কিংবা বাজি হোক, সেই ছবিগুলো যদি আপনারা দেখেন কোনোটাই কিন্তু জিদ্দার জোনের বাইরের ছবি নয়, সেগুলো কিন্তু সবকটাই জিদ্দার জোনের ছবি। কিন্তু বুমেরাং কিন্তু একটা এমন ছবি যে ছবিটা কিন্তু মানে এই ছবিগুলোর ব্র্যাকেটে আপনি একসঙ্গে রাখতে পারবেন না, এটা কিন্তু একটু ডিফারেন্ট কাইন্ড অফ আ ছবি হতে চলেছে। এবং আজকের দিনে বাংলার যে বাজার, যেরকম ছবি বাংলাতে চলছে এবং বারবার আমরা যারা দেখতে পাচ্ছি যে অন্যরকম কোনো কিছু কেউ ট্রাই করলেই সেটা একদম ধপাস করে মুখ থুবড়ে পড়ছে, সেই জিনিসটা কিন্তু বুমেরাংয়ের ক্ষেত্রে হয়ে যেতেই পারে। মানে হয়তো ছবি খুব ভালো হলো, আমার পয়েন্টটা বোঝবার চেষ্টা করুন, ছবি খুব ভালো হলো বুমেরাং, জিদ্দার পারফরমেন্স খুব ভালো হলো, কোয়ালিটি খুব ভালো হলো ছবির, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বক্স অফিসে চাপ খেতে হতে পারে, কারণ বাঙালি দর্শক এখন এই ধরনের ছবি মানে কেউ জানে না, মানে এরকম হাই কনসেপ্ট ছবি জিত কেন, অন্য যে কেউ সে যেই হোক না কেন করলে সে ছবি চলবে কি না সেটা নিয়ে একটা ডাউট তো ইটসেলফ প্রথম থেকে রয়েছে। মানে যখন থেকে এই কন্টেন্টের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তখন থেকেই সেই ব্যাপারটা রয়েছে। তার মধ্যে রিলিজ ডেটটা এরকম অ্যানাউন্স করে দেওয়া হয়েছে 10th May, উইন্ডোজের সামনে ছবি আনা, ক্ল্যাশ হোক বা সেমি ক্ল্যাশ হোক কিছু একটা হতে চলেছে, মানে এটা কিন্তু বেশ বড় ধরনের একটা চাপ এখানে জিতের ছবিটাকে ফেস করতে হবে। এবার দেখা যাক ছবিটার কোয়ালিটি কীরকম হয়, ছবিটা বক্স অফিসে কতটা কি সফলতা পায় না পায়। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।